আজকে আমার জন্য একটি বিশেষ দিন। আমি কোনো সময় টুঙ্গিপাড়া এসে এই বড় পরিসরে বক্তব্য দিতে পারিনি, তো আজকে আমার জন্য সৌভাগ্য যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এসে বক্তব্য দিবেন, সেই মঞ্চে দাঁড়িয়ে আমার বাড়ির মাঠে বাড়ির মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ আজকে আমার হয়েছে। তো এই সুযোগ যারা করে দিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার মুরব্বীজনরা সামনে বসা মা বোনেরা আছেন, আমি জানি আপনারা অপেক্ষা করছেন কখন সে মহেন্দ্র খন আসবে, কখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলার শেষ আশ্রয়স্থল জাতির পিতা কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা কখন মঞ্চে আসবে। আমাকে বলা হয়েছে যে যতক্ষণ নেত্রী না আসে আপনি বক্তব্য চালিয়ে যান, আমি আসলে তত ভালো বক্তা নয়। আসলে আমি আপনাদের সামনে এসেছি দু চারটি কথা বলে যাই। এই জাতির পিতার জন্মভূমি এই টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়ার আপনারা যে মর্যাদা আপনারা যে সম্মান আমাদেরকে দিয়েছেন, এই সম্মানটুকু নিয়েই কিন্তু আমরা সারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাই। আপনারা জানেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলকে যখন তারা নির্মমভাবে হত্যা করে, তার পরবর্তী সেই জিয়া ক্ষমতায় এসে আমাদের সমস্ত স্বাধীনতার সমস্ত ইতিহাস তারা বিকৃত করে দিয়ে তারা নতুন ইতিহাস তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু আপনারা সাথে ছিলেন, এই টুঙ্গিপাড়াবাসী সাথে ছিল, এই বাংলাদেশের জনগণ সাথে ছিল। বহু অপচেষ্টা করেও তারা আমাদের স্বাধীনতার ইতিহাস বদলাতে পারেনি। তারা দল করেছিল, নামমাত্রিক দল, ক্যান্টনমেন্টের সৃষ্টি, যুদ্ধ অপরাধীদের নিয়ে যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে সংগঠিত করে জাতির পিতার হত্যার দাবির আদায়ের জন্য যেন বিচার আমরা না পেতে পারি সেই আইন তারা সরকার সে সময় জিয়ার আমলে পার্লামেন্টে পাশ করিয়েছিল। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, আজকে তারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, আজকে তারা বড় বড় কথা বলে, কিন্তু বাংলার মানুষ দেখেছে 1981 সালে জাতির পিতা কন্যা ফেরত আসার পর থেকে নিয়ে এদেশের মানুষের ভোট ভাট অধিকারের আদায়ের জন্যে তিনি সংগ্রাম করে গিয়েছেন, আপোষ করেননি। 1991 সালে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন, সে সময় সরকার গঠন করার সুযোগ ছিল, সে সময় যিনি রাষ্ট্রপতি ছিলেন বিএনপিও সে সময় সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আওয়ামী লীগও আমরা সে সময় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জাতির পিতা কন্যাকে সে সময় বলা হয়েছিল আপনি সরকার গঠন করেন, জামাতকে সাথে নিলে আপনি সরকার গঠন করতে পারবেন। সে সময় জাতির পিতা কন্যা বলেছিলেন যে যারা আমার এই দেশের মানুষকে মেরে ফেলে দিয়েছে, যেই দলের নেতৃত্ব আজকে যুদ্ধ অপরাধীরা দিচ্ছে, তাদের যে আমি বিচার করব, তাদের সাথে ঐক্য করে আমরা সরকার গঠন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করতে পারে না। তারপর থেকে নিয়ে ওই বিএনপি জামাত, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামাত পাড়া সারা বাংলাদেশে তারা নৈরাজ্য সৃষ্টি করলো, আবার সেই যুদ্ধ অপরাধীদের সেই যুগ আবার ফেরত আসলো। তার পরবর্তীতে আমরা বহু কষ্টে আন্দোলন সংগ্রামের মাঝে 96 সালে সরকার গঠন করি প্রথমবারের মতন। সে সময় আমাদের দাবি ছিল একটাই, যে বাংলার গণমানুষের নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার বিচার আমরা চাই। সে সময় সারা বাংলার জনগণ সাড়া দিয়েছিল, সারা বাংলার জনগণ সে সময় মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করেছিল বলে সে সময় খালেদা জিয়ার পাতানো সরকার 3 মাসের মধ্যে তার পতন ঘটিয়েছিল। আওয়ামী লীগ এবং আপনাদের সহযোগিতায় যারা আছেন
সকলের সহযোগিতায় সে সময় এই সরকারের পতন ঘটানো হয়েছিল। তার পরবর্তীতে 96 সালে আসার পর এদের স্বাধীন হলো 71 সালে, তার পরবর্তী 91 সাল 96 সাল পর্যন্ত এদেশের মানুষের জন্য কেউ কোনো কাজ করে যেতে পারেনি। 96 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম সরকার গঠন করলেন, তার পরবর্তীতে স্বাধীনতার সুফল এদেশের মানুষ কিছুটা পাওয়া শুরু করেছিল, বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছিল, শিক্ষা খাতের ব্যবস্থা উন্নয়ন করা হয়েছিল, স্বাস্থ্যসেবার ব্যবস্থা উন্নয়ন করা হয়েছিল, সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে যেন সামনে আসার সুযোগ দেওয়া হয়, সেই সমস্ত ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছে। আর আজকে 2001 সালে তারা এক চক্রান্তর মাধ্যমে সরকার গঠন করে, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয় না, তারা চায় কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে দেশের স্বার্থ আদান প্রদান করে কেউ ক্ষমতায় আসে। সে সময় 2001 সালে খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ স্বার্থ বিনিময়ে তিনি কথা দিয়েছিলেন, আমি তোমাদের এই সমস্ত জিনিস দিব, আমাকে ক্ষমতায় বসাও। সেই সূত্র ধরে 2001 সালে সেই বিএনপি জামাত সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশের যে যুদ্ধ অপরাধীরা ছিল তাদের পৃষ্ঠপোষকতা তাদের পালিত দল এই জামাতের নৈরাজ্য একসময় জঙ্গিবাদ মৌলবাদের উত্থান এবং চার রূপে চলে গেল। সেখান থেকে আমাদের এই টুঙ্গিপাড়া কোটালিপাড়াও বাদ যায়নি, আপনারা জানেন আমাদের নেত্রীকে মারার জন্য প্রায় 22 বারের থেকে বেশি চেষ্টা তারা করেছে, চেষ্টা করে বারবার আল্লাহর রহমতে তারা ব্যর্থ হয়েছে। একটা দেশে বিরোধীদলীয় নেত্রীর উপরে গ্রেনেড নিক্ষেপ করে যখন তাকে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয় সে দেশে আজকে তারা গণতন্ত্রের কথা বলে। একটা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যখন বোমা হামলা করে গুলি করে করে মেরে ফেলে দিয়েছে সারা পাড়া মহল্লায় বিএনপি জামাত আমলে 2001 সালের পর কেউ ঘরে বাড়িতে থাকতে পারেনি, বরিশাল থেকে মানুষ এসে কোটালিপাড়ায় ছিল, খুলনা থেকে মানুষ এসে টুঙ্গিপাড়ায় থাকতো, এ ছিল বাংলাদেশের অবস্থা। আর ঢাকা থেকে মানুষ চলে যেত নারায়ণগঞ্জ থাকতে, নারায়ণগঞ্জ থেকে চলে যেত চিটাগং থাকতে, এ ছিল বাংলাদেশের দশা। তাদের অত্যাচার নির্যাতনের জন্য 2008-07 সালে এমার্জেন্সি সরকার ঘোষণা দেওয়া হলো। এমার্জেন্সি সরকারের সময় তারা নেত্রীকে জেলে নিয়ে যায়, প্রথমে তাকে দেশে ফিরে আসতে দিবে না, তার পরবর্তীতে জেলে রেখে বিভিন্ন ভাবে তারা নেত্রীকে কিভাবে কোন স্বার্থ আদায় করা যায়, কোন বিদেশি শক্তির স্বার্থ আদায় করা যায় সেই চেষ্টা তারা করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা কারোর সাথে আপোষ করেনি, কারোর সাথে আপোষ করেনি, জনগণ তিনার সাথে ছিল, তিনি শুধু বলেছেন আমাকে নির্বাচন দাও, এই জনগণ এই বাংলার মানুষ আমাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী করবে, আমি এই দেশে আমার বাবার অসম্পূর্ণ স্বপ্ন যেটা ছিল আমি বাস্তবায়ন করে যাব, শুধু নির্বাচনটুকু আমাকে দাও। এবং 2008 সালে নির্বাচন হওয়ার পরে সারা বাংলাদেশে জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতায় তিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছিল। তার পরবর্তীতে আমাদের উন্নয়নের যাত্রা শুরু হয়েছে, 52 বছর হয়েছে এদের স্বাধীন হয়েছে, 52 বছরের স্বাধীনতায় মাত্র আমরা 20 বছর আওয়ামী লীগ সরকারের সময় মানুষ উন্নয়ন শব্দটি বুঝে পেয়েছে, এর আগে উন্নয়ন শব্দ ছিল না। উন্নয়ন বলতে কোনো কাজ শেখ পরিচালনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল তারা কোনো উন্নয়নমূলক কাজ তারা করে যেতে পারেনি। আর যে সমস্ত উদ্যোগ আমরা 96 সালে নিয়েছিলাম সমস্ত কাজ তারা বন্ধ করে দিয়েছিল। একটা কমিউনিটি ক্লিনিক যেখানে একজন সাধারণ মানুষ একটা ইউনিয়নের চিকিৎসা সেবা নিবে সেই চিকিৎসা সেবা নেওয়ার ব্যবস্থা তারা বন্ধ করে দিয়েছিল। যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ আরো আগে উন্নতি লাভ করত সে সমস্ত প্রকল্প তারা বন্ধ করে দিয়েছিল। আজকে তারা অপচেষ্টা করে যাচ্ছে, তাদেরকে বলা হলো আসেন নির্বাচনে আসেন,
নির্বাচনে আসার মতন তাদের সাংগঠনিক শক্তি নেই, তাদের সেই সামর্থ্য নেই, তাদের সেই জনমত নেই। কোনোভাবে টুকায় টুকায় সারা জেলার থেকে কিছু ব্যর্থ ছেলে পেলে নিয়ে ঢাকা শহরে গিয়ে হাজির হয় পল্টন ময়দানে, সেখানে সাধারণ নিরীহ পুলিশ অফিসারদের উপরে ইট মেরে মেরে তাদেরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন সে সমস্ত ভিডিও। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকার লঙ্ঘনের কথা বলে। আজকে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়ু করতে চাই না, আমার এখানে নেতৃবৃন্দরা আছেন, আমার বাপ চাচারা আছেন, আমার মা বোনেরা আছেন উপস্থিত। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য শোনার জন্যই আপনারা এত দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আপনারা অবশ্যই, আমি জানি এই টুঙ্গিপাড়া কোটালিপাড়া বাসী সারা জীবন আপনারা জাতির পিতার রক্তের ঋণ আপনারা শোধ করেছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বারবার এই টুঙ্গিপাড়ায় ফিরে আসতে চায়। আজকে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রায় প্রতি মাসে আমরা টুঙ্গিপাড়ায় পাই, সেটা আমাদের জন্য সৌভাগ্য নয়, সৌভাগ্য তো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের না, সারা বাংলার জনগণের নেত্রী আসে, সারা বাংলাদেশের জনগণের মান আসে, অবশ্যই তিনি আমাদের সকলের মান, আমাদের সকলের আস্থার শেষ আশ্রয়স্থল তিনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী আসন, আমাদের সকলে এখানে যারা উপস্থিত, আমার পরিবারের যারা সদস্যরা আছেন, আমাদের ভিটাটা কিন্তু টুঙ্গিপাড়ায়। এই টুঙ্গিপাড়ার এই শক্ত ভিটের উপরে দাঁড়িয়ে আমরা সারা বাংলাদেশে শাসন করতে পারি, উন্নয়নের কাজ করতে পারি, নেতৃত্ব দিতে পারি। এই কৃতিত্বটা পুরোতরই আপনাদের, তার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে থেকে বাগেরহাটে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা এখান থেকে আমাদের ভিটা এখানে আমরা বরিশালে, আমরা বরিশালে নেতৃত্ব দিচ্ছি, আমার ভিটা এখানে আমরা ঢাকা শহরে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমার ভিটা এখানে আমি খুলনায় নেতৃত্ব দিচ্ছি। যেখানে ভিটা শক্ত না থাকে সেখান থেকে নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না। এই ভিটা শক্ত করেছেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের নিজেদের জন্য একটু হাতে করতালি দিয়ে নিজেদেরকে অভিনন্দন আপনারা জানান। আমি আর বক্তব্য দীর্ঘায়ু করব না, নেত্রী প্রায় পথে আছেন, আরেকটু। এই নির্বাচন যে নির্বাচন হচ্ছে, এই যে নির্বাচন হচ্ছে, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, এবং গণতন্ত্রের সঠিক প্রক্রিয়া আমরা প্রদান এই দেশে করেছি, প্রয়োগ এই দেশে করেছি, তা দেখে এখন বিএনপির মাথা টাথা খারাপ, তারা নীরব হয়ে গেছে। আমার বক্তব্য দীর্ঘায়ু আর করলাম না, আমার সাথে সকলে মিলে একটা স্লোগান দিবেন, নেত্রী আসছে, নেত্রী কি আছে, কোন সে নেত্রী, টুঙ্গিপাড়ার, বাংলাদেশের, গণতন্ত্রের, আবারও 24 সালে দরকার উন্নয়নের সরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা দেশের কি মার্কা আছে, এই টুঙ্গিপাড়া থেকে জানায় দেন, সারা দেশের কি মার্কা আছে, কোন সে মার্কা, উন্নয়নের, শেখ হাসিনার, বঙ্গবন্ধুর, উন্নয়নের, আবারও 24 সালে ভবিষ্যতের, আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য অবশ্যই নৌকা বাদে আর কোনো বিকল্প নেই আমাদের, অবশ্যই নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে এসেছেন, আগামীতেও ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করবেন আপনারাই। আইটা প্রধানমন্ত্রীর আসন, এই প্রধানমন্ত্রীর আসন থেকে নির্বাচিত হয়েই তিনি এই সরকার গঠন করেন, আমাদের সকলকে তিনি নেতৃত্ব দেন, আমাদের সকলের নেতা তিনি, আমাদের সকলের নেতৃত্ব তিনি, তিনি আমাদের সকলের মা, তিনি আমাদের এই বাংলার মানুষের আশ্রয় আস্থার শেষ ঠিকানা, তিনি আছেন আজকে। আজকে আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, যারা হিন্দু মা বোনেরা আছেন, যারা মুসলমানেরা আছেন, আল্লাহ তাআলা যেন তাকে হায়াত দারাজ করুক, আল্লাহ যেন তাকে রহমত দিক। আল্লাহর রহমত না থাকলে এই 15 বছরে এই বিধ্বস্ত দেশকে, এই
পরিমাণ উন্নয়ন কারো পক্ষে করা সম্ভব হতো না একমাত্র আল্লাহর রহমত তিনার উপরে আছেন বলেই এই বাংলার মানুষ এই উন্নয়ন পাচ্ছে এই স্বাধীনতার সুফল পাচ্ছে আর একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ঠিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী আমার বড় দাদি শেখ ফজিলাতুন নেসা মুজিব যেভাবে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তিনি সহচর হিসাবে রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে তিনি পাশে থেকে আড়ালে থেকে সহযোগিতা সাহস উৎসাহ দিয়ে এমনকি জাতির পিতা যখন কারাবন্দী ছিল সে সময় যখন নেতৃত্ব দিয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রী ছোট বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহনা তার সাথে ছিল আমাদের নেত্রী এসে গেছে সবাই স্লোগান তুলেন নেত্রী কি আছে আরো জোরে নেত্রী কি আছে আরো বলেন মার্কা কি আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু উন্নয়নের মার্কা কি আছে গণতন্ত্রের মার্কা কি আছে টুঙ্গিপাড়ার মার্কা কি আছে সারা বাংলার মার্কা কি আছে আরো জোরে বলেন মার্কা কি আছে কোন সে মার্কা আরো জোরে আবার বলেন উন্নয়নের শেখ হাসিনার বঙ্গবন্ধুর শেখ রেহানার জাতির পিতার উন্নয়নের দরকার সরকার শেখ হাসিনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের নেত্রী চলে এসেছেন অপেক্ষা করেন শেখ হাসিনার আগমন শেখ রেহানার আগমন শেখ হাসিনার আগমন শেখ রেহানার আগমন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন শুভেচ্ছা স্বাগতম শেখ রেহানার আগমন শেখ হাসিনার আগমন বড় অপার আগমন ছোট অপার আগমন এ বাংলাদেশে কি কোনো মার্কা আছে এ স্বাধীনতার কি কোনো মার্কা আছে এ উন্নয়নের কি কোনো মার্কা আছে সেই মার্কা নৌকা জোরে বলো নৌকা টুঙ্গি পালায় নৌকা সারা পালায় নৌকা উন্নয়নে নৌকা স্বাধীনতায় নৌকা জোরে বলো নৌকা সবাই বলো নৌকা জোরে জোরে নৌকা টুঙ্গি পালায় নৌকা মার্কাটা কি নৌকা আরো জোরে নৌকা জোরে বলো নৌকা সবাই বলো নৌকা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার উন্নয়নের সরকার বারবার দরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার উন্নয়নের সরকার বারবার দরকার